হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব এক্সম্যান 5 মানে এক্সম্যান ফার্স্ট ক্লাস। এর আগের চারটা মুভি আমরা অলরেডি এক্সপ্লেন করেছি, সেই সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে, যারা এখনও সেগুলো দেখেননি তারা চেক করতে পারেন। যদি কেউ এই মুভিটা দেখতে চান তারাও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে দেখতে পারেন। তো কথা আর বাড়াবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। মুভি শুরু হয় 1944-এ, যখন টাইম ছিল ওয়ার্ল্ড ওয়ার 2-এর। মানে ভালো করে দেখলে বোঝা যায় সবাই একে অপরের শত্রু ছিল, আর তারা যে আমেরিকানদের ধরেছে তাদেরকে দুই ভাগে ভাগ করছে, যেখানে একটা ফ্যামিলির বাচ্চা আর তার মাও ছিল। তবে যখন বাচ্চাকে তার মা থেকে আলাদা করা হয় তখন সেই বাচ্চাটা সহ্য করতে পারে না, তাই সে তাকে পাওয়ার জন্য তার হাতটা সামনের দিকে বাড়ায়। আর আমরা দেখতে পাই তার কাছে অনেক পাওয়ার আছে, সে কোনো সাধারণ বাচ্চা না, সে ছিল একটা মিউট্যান্ট। যখন সে তার পাওয়ার ইউজ করা শুরু করে তখন আমরা দেখতে পাই সে সব কিছুকে তার দিকে নিয়ে আসছে। মানে ব্যাপারটা এমন যে সে চুম্বকের মতো লোহাকে তার দিকে টেনে আনে। এই জন্য সেখানে যে জেনারেল কমান্ডার ছিল, যার নাম ছিল শ, সে এটা নোটিস করে আর সে তাকে তার রুমে ডাকে। অফিসে নিয়ে সে তাকে বলে, তোমাকে আমি একটা কাজ দেব, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার মায়ের সাথে আমি তোমাকে দেখা করতে দেব। সে তার টেবিলে লোহার একটা কয়েন দিয়ে বলে, যদি তুমি তোমার পাওয়ার দিয়ে এই কয়েনটাকে নাড়াতে পারো তাহলেই তোমার মায়ের সাথে তোমাকে মিট করতে দেওয়া হবে। কিন্তু অনেক চেষ্টার পরে ওই ছেলে, যার নাম হচ্ছে অ্যারিক, সেই কয়েনটা নাড়াতে পারে না, আর এই জন্য শ তার মাকে গুলি করে মেরে ফেলে। এতে করে অ্যারিক খুবই রাগ হয়ে যায়, আর যখন তার রাগ চলে আসে তখন এখানে সমস্ত লোহা তাকে আকর্ষণ করে আর মনে হয় রুমের মধ্যে সমস্ত লোহা উঠছে। এই জন্য শ খুবই ভয় পায় আর সে তখনই পালিয়ে যায়। এদিকে 1944-এ যেমনটা বললাম, অ্যারিক ছিল জার্মানিতে, যদিও সে আমেরিকান তবে তাকে ধরে নেওয়া হয়েছিল। আর 1944-এই আমরা নিউ ইয়র্কে আরও একটা ছেলেকে দেখতে পাই, যার নাম চার্লস। সেও একরকম মিউটন, মানে তার মধ্যেও মাইন্ড টেলিপ্যাথির পাওয়ার ছিল। আর সে যখন রাতে পানি খাওয়ার জন্য নিচে আসে তখন সে একটা মেয়েকে পায় যে পুরো নীল রঙের, যার নাম হচ্ছে রেভন, তবে তাকে আমরা চিনি মিস্টিক নামে। এখানে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় আর তখন তারা দুজন সেখানে একে অপরকে ভাই বোন বানায়। এখান থেকেই গল্প 18 বছর সামনে চলে আসে। এখন আমরা দেখতে পাই অ্যারিক, সে অনেকটাই বড় হয়ে গেছে আর সে এখন চায় তার মাকে যারা মেরেছিল তাদেরকেও মেরে ফেলতে। তার রুমের মধ্যে অনেকগুলো ফটো ছিল, মানে যেগুলো অ্যারিকের টার্গেট, আর সে চায় একে করে সবাইকে মারতে। এরপরে সিন চলে আসে আরও একটা ক্যারেক্টারের ওপর, যার নাম ময়রা। আসলে ময়রা সিআইয়ের একজন এজেন্ট, যার ইউএসএর কর্নেলের উপরে খুবই সন্দেহ ছিল, তাই সে তাকে ফলো করে। আর সেই কর্নেল চলে আসে সয়ের কাছে। আসলে সও একরকম মিউটন, যার কাছে অনেক শক্তি অবজার্ভ করার পাওয়ার আছে। সে যে কোনো বোম ব্লাস্ট অথবা এমন ব্লাস্টকে আটকে সেগুলোকে কন্ট্রোল করে নিজের মতো চালাতে পারত। এখন যেহেতু সেও মিউটন তাই সে তার টিমটা বড় করে, মানে এখন তারা তিনজন, যাদের মধ্যে অ্যামা ফস্ট, যার কাছে মাইন্ড টেলিপ্যাথিক পাওয়ার আছে আর সে তার বডিকে ক্রিস্টালেও কনভার্ট করতে পারে। আরেকজনের নাম অ্যাজাল, যার কাছে অনেক দ্রুত টেলিপ্যাথ হওয়ার পাওয়ার আছে। আর লাস্টারটার নাম হচ্ছে রেপটাইল, যে কোনো সময় যে কোনো জায়গায় ঘূর্ণিঝড় নিয়ে আসতে পারে। এখানে আমরা জানতে পারি কাহিনীর মেইন প্লট, যখন জেনারেলকে সব বলে তোমার মিসাইলের লোকেশন তুর্কিতে সেট করে দাও, কিন্তু কর্নেল না করে, সে বলে যদি এমনটা করি তাহলে তুরস্ক আর আমেরিকার মধ্যে খুবই বড় একটা যুদ্ধ হবে, যেটা এই বিশ্বযুদ্ধকে নতুন একটা মোড় দিয়ে দিবে। তবে তখন সব বলে তাহলে তোমাকে মরতে হবে। এখানে অ্যাজাইল কর্নেলকে টেলিপোর্ট করে প্রেসিডেন্টের ওয়ার রুমে পাঠিয়ে দেয়। এই জন্য ফাইনালি কর্নেলকে ইউএসএর মিসাইলের লোকেশন তুরস্কে সেট করতে হয়। পরদিন কর্নেল চলে আসে শয়ের কাছে আর সে তাকে বলে, তোমার জন্য আমি যেই কাজটা করেছি এর জন্য আমার অনেক টাকা চাই, নয়তো পুরো এই শিপটাকে আমি বোম দিয়ে উড়িয়ে দেব। তবে তখন শ এসে তার থেকে বারুদটা নিয়ে নেয় আর বোমটা সেখানেই ব্লাস্ট করে, আর সেই বোমের সমস্ত পাওয়ার তার মধ্যে নিয়ে নেয় আর সেই পাওয়ারটা রিফ্লেক্ট করে সে কর্নেলের উপর ছাড়ে, আর এই জন্য কর্নেল সেখানেই মারা যায়। এরপরে সিনটা শিফট হয় আর আমরা দেখতে পাই কয়রাকে। আসলে কয়রা কর্নেলকে ফলো করে এমন একটা রুমে গিয়েছিল যেখানে শয়ের মতো অনেকগুলো মিউটন ছিল, আর সে এটা জানতো যে আমাকে একজনই সাহায্য করতে পারে, তার নাম চার্লস জেভিয়ার। ময়রা তার কাছে চলে আসে আর তাকে সব কিছু বলে। এরপরে চার্লস বলে তাদের থামাতে হলে প্রথমে সবাইকে একটা টিমের হতে হবে, আর এই টিমটা করার জন্য আমাদের কাছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল থাকাটাও ইম্পর্টেন্ট, তাহলে আমরা কখনোই তাদের বিরুদ্ধে কিছু করতেই পারবো না। আর এই জন্য সিআই এজেন্টরা মিলে একটা স্কুলকে স্পন্সর করে যেটার নাম দেওয়া হয় ডিভিশন এক্স। এখন যখনই ডিভিশন এক্স হয়ে যায় তখন তারা চার্লসের সাহায্য নিয়ে শয়ের লোকেশন বের করার ট্রাই করে, আর যখন তারা তাকে পেয়ে যায় তখন চার্লস তার মাইন্ডকে শয়ের মাইন্ডে কানেক্ট করার ট্রাই করে। তবে মধ্যে চলে আসে অ্যামা ফস্ট, যে কিনা চার্লসের করা সমস্ত প্ল্যান একেবারেই নস্যাৎ করে দেয়।
তবে তখনই গল্পে আসে নতুন একটা টুইস্ট, মানে সেখানে অ্যারিক চলে আসে। আর আমরা তো জানি সে শকে মারতে চায়, তবে তখন তারা অ্যারিককে শিপ থেকে ফেলে দেয়। কিন্তু অ্যারিক তার সম্পূর্ণ শক্তি দিয়ে ট্রাই করে সেই শিপটাকে ফলো করতে আর তাদেরকে মারতে, কিন্তু একটা সময় সে তলিয়ে যায়। তখন চার্লস এসে তার লাইফটা সেভ করে আর তাকে পানি থেকে তুলে তার জাহাজে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই ডিভিশন এক্সকে। এখানে চার্লস অ্যারিককে বলে, তোমার মতো মিউটনদের আমাদের খুবই প্রয়োজন শয়ের মতো লোকদের শেষ করার জন্য। কিন্তু অ্যারিক তাকে বলে, তোমার টিমে জয়েন করার কোনো ইচ্ছা আমার নেই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমরা এরপরে দেখতে পাই ডিভিশন এক্সের ডক্টর, যার নাম ছিল হ্যাং। হ্যাং খুবই স্পেশাল একটা মেশিন বানিয়েছে যেটার নাম সেরিব্রো। এটা এমন একটা মেশিন যেটা টেলিপ্যাথিক পাওয়ারকে আরও বেশি পাওয়ারফুল করে। আর তখন চার্লস জেভিয়ার সেই হেলমেটটা পরে আর এটার পাওয়ার দিয়ে সে দুনিয়ার সমস্ত মিউটনদের লোকেশন তার সামনে চলে আসে। এখন অ্যারিকও রাজি হয়েছে, কারণ সে চায় না একাই সমস্ত পাওয়ার নষ্ট করতে, তাই সে চায় চার্লসের সাথে হয়ে শকে শেষ করতে। এরপরে চার্লস ও অ্যারিক মিলে দুনিয়ার সমস্ত জায়গায় গিয়ে বিভিন্ন মিউটনদের বলে তাদের টিমে জয়েন করতে, আর তারা একটা সময় চলে আসে লোগানের কাছে। আর তারা চারজন লোককে তাদের টিমে জয়েন করতে সক্ষম হয়, যাদের নাম ছিল অ্যাঞ্জেলা, সালভাডর, বানশি, হক আর ডারউইন। আর তাদের সবার কাছে ভিন্ন ভিন্ন পাওয়ার ছিল। আসলে তারা সবাই নতুন মিউটন, তাই তারা জানেই না তাদের কাছে কতটা পাওয়ার আছে আর তাদের অ্যাবিলিটি কী। এখানে চার্লস তাদের শেখায় কীভাবে তাদের পাওয়ার সঠিকভাবে ইউজ করতে হবে। এরপর সে চলে আসে অ্যারিকের কাছে। আমরা জানি অ্যারিক সমস্ত লোহাকে ম্যাগনেটের মতো টানতে পারে, কিন্তু এখানে চার্লস তাকে বলে, দূরে সেই অ্যান্টেনা একটু ঘুরিয়ে দেখাও। তবে অনেক ট্রাই করার পরেও অ্যারিক এটা ঘোরাতে পারে না, সে বলে এটা অনেক দূরে। সে সেটার দিকে রাগ হয়ে তাকিয়ে সেটাকে নাড়ানোর ট্রাই করছিল, তাই সে পারেনি। এই জন্য চার্লস তাকে বলে, কখনো এগুলোকে রাগ হয়ে দেখবে না, তাদেরকে নরম করে দেখো, এতে করে তোমার পাওয়ার আরও বেশি বেড়ে যাবে আর তুমি যেই কাজটা করছো সেখানে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে। চার্লসের এই কথা শুনে অ্যারিকও একটু চিন্তায় পড়ে, আসে আবারও ট্রাই করে, কিন্তু এইবার অ্যারিক এইটা করে ফেলে। এদিকে স চাইছে রাশিয়ার কর্নেলের সাথে মিলে পৃথিবী ধ্বংস করতে, তবে এই খবরটা পেয়ে যায় ময়রা। আসে এটা এসে বলে তার পুরো ডিভিশনকে, এখন তারা সবাই মিলে সেটাকে থামাতে যায় আর তারা শকে ধরতেও চায়, কারণ যুদ্ধ হলে সমস্ত পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পারে এখানে তো স আসেইনি, এখানে আছে অ্যামাফ্রস্ট। তারা চিন্তা করে যেহেতু শকে পায়নি, কেননা তাকেই ধরে নিয়ে যায়। আর তাকে ধরে নিয়ে সিয়ার একটা জেলে বন্দি করে। সেখানে তারা জানতে পারে শয়ের আসল প্ল্যান, মানে স চায় আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা নিউক্লিয়ার যুদ্ধ করাতে, এতে করে পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হবে আর এখানে বাঁচবে শুধু মিউটনরা। কারণ সে এটা মানত যে মানুষ থেকে মিউটনরা খুবই বেশি পাওয়ারফুল আর খুবই ভালোও হয়, আর এই জন্য সে চায় শুধু মিউটনদের নিয়ে নতুন একটা এম্পায়ার বানাতে যেখানে কোনো মানুষ থাকবে না। এদিকে যখন স জানতে পারে অ্যামাফ্রস্টকে বন্দী করা হয়েছে, তখন সে চলে আসে এক্স ডিভিশনের অফিসে, যেখানে অনেক মিউটনদের তারা জয়েন করিয়েছিল। তবে স মিউটনদের লোভ দেখায়, তোমরা সবাই মানুষ থেকে অনেক পাওয়ারফুল, তো আমি চাই না তোমরা সবাই মিলে তোমাদের শক্তি ওয়েস্ট করো, তাই আমার সাথে জয়েন করো আর নতুন একটা লাইফ পাও। কিন্তু তার কথা শুনে সমস্ত মিউটনরা রাগ হয়ে যায় আর তার উপরেই অ্যাটাক করে। কিন্তু স এখন অনেক পাওয়ারফুল আর তার সাথে মিউটনরাও এখন খুবই পাওয়ারফুল, তাই তারা সবাই মিলে অ্যাটাক করে নতুন মিউটনদের ঘায়াল করে। আর এখান থেকে অ্যাঞ্জেল, সালভাডর তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। আর আমরা দেখতে পাই এই ফাইটে ডারউইনেরও মৃত্যু হয়েছে। আর যখন এটা চার্লস জেভিয়ার আর অ্যারিক জানতে পারে, তখন তারা জলদি করে চলে আসে আর তারা শুরু করে তাদের করার ট্রেনিং। এখানে সবাইকে ভিন্ন ভিন্ন ইকুইপমেন্ট দেওয়া হয় যাতে করে আপাতত তারা তাদের পাওয়ারগুলো কন্ট্রোলে ইউজ করতে পারে, আর এভাবে ইউজ করলে পাওয়ারের মিসইউজ হওয়ার চান্স কম। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই মিস্টিক ও হ্যাংকে। তারা দুজনেই চাইতো মানুষের মতো বাঁচতে, মিউটন হয়ে বাঁচা তাদের একেবারেই পছন্দ না। এই জন্য হ্যাং মিস্টিকের রক্ত নিয়ে একটু এক্সপেরিমেন্টও করে আর সে তাকে বলে, এতে আমি সফল হয়েছি। কিন্তু তখন মিস্টিক বলে, আমি যেই রূপে আছি আমি এখানে হ্যাপি, যদি তুমি চাও নিজের রূপ চেঞ্জ করতে অথবা মানুষ হয়ে যেতে তাহলে তুমি হতে পারো। এই জন্য হ্যাং এই টেস্ট তার উপরেই করা শুরু করে। প্রথমে অনেকটা সময় সে তো মানুষের মতোই ছিল, তবে আস্তে আস্তে সে চেঞ্জ হয় আর সে হয়ে যায় নীল রঙের একটা ব্রিস্ট। এখন যেহেতু তার মধ্যে মিস্টিকের ডিএনএ ছিল, তাই তার পাওয়ার অনেক বেড়ে গিয়েছে, কিন্তু এখন তার ফেস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এদিকে স রাশিয়ান গভর্নমেন্টকে কনভিন্স করে ফেলে ইউএসএ অ্যাটাক করার জন্য। আর তখন রাশিয়ান গভর্নমেন্ট তাকে এমন একটা হেলমেটও দেয় যেটা টেলিপ্যাথিক পাওয়ারকে আরও বেশি বাড়িয়ে দিবে, সেই সাথে এখন আর কেউ তার মাইন্ডে ঢুকে মাইন্ড কন্ট্রোল করতে পারবে না। এরপরে সিন শিফট হয়
এই মুভির সবচেয়ে জটিল সিনগুলোর দিকে। যদি এগুলো আমি সহজ করে বলি তাহলে বলতে হবে এইটা যে শয়ের কথায় কনভেন্স হয়ে রাশিয়া শিপ পাঠায় ইউএসের শিপ ডিস্ট্রয় করতে। আর যখনই আমেরিকার প্রেসিডেন্ট ব্যাপারটা জানতে পারে যে এখন রাশিয়ার শিপ তাদের লাইন ক্রস করেছে, তখন তারাও তাদের শিপ তাদেরকে মারতে পাঠিয়ে দেয়। আর এখন দুজনের শিপই সামনাসামনি চলে আসে। এখানে শো একটা চাল খেলে, সে রাশিয়ার সেই লোকদের মেনে ফেলে যারা জাহাজ চালাতো, কারণ সে চায়না লাস্ট মুমেন্টে তারা না ভয় পেয়ে ব্যাক করে। আর শো এটাই চাইতো যে ইউএসের সমস্ত বোর্ড আর রাশিয়ার সমস্ত বোর্ড যাতে সবগুলো শেষ হয়ে যায়। এতে করে দুই দেশের মধ্যে খুবই বড় একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধে মৃত্যু হবে সমস্ত মানুষের। এরপর সে শুরু করবে নতুন মিউটন এম্পায়ার। কিন্তু তখন চলে আসে এক্সম্যানের টিম, আর তারা রাশিয়ার একটা বোম দিয়েই রাশিয়ার জাহাজ ডিস্ট্রয় করে। তখন আমেরিকানরা চিন্তা করে তারা নিজেরাই কেন নিজেদের শিপেই বোম মারল। এটা চিন্তা করে তারা সেখান থেকে ব্যাক করার ট্রাই করে, আর খুবই বড় একটা বিপদ থেকে পৃথিবী রক্ষা পায়। তবে ব্যাপারটা এখানেই শেষ হয় না। অ্যারিকের মনে শয়ের উপর খুবই রাগ ছিল, কারণ সেই তার মাকে মারিয়েছে। এই জন্য সে তার রাগ কন্ট্রোল করতে পারে না, তাই সে শয়ের শিপে আসে তাও শকে মারতে। এদিকে বাইরে শয়ের মিউটনরা আর চার্লসের মিউটনরা ভয়ঙ্কর একটা ফাইট করছে, আর মাইন্ড টেলিপ্যাথিকের পাওয়ার দিয়ে পুরো একটা সাবমেরিনকে পানি থেকে তুলে সেটাকে মাটিতে এনে ফেলে। আর এটা দেখতে পেয়ে সবাই একেবারে শক হয়ে যায়। এখন মিউটনরা ফাইট করছে, তখন চার্লসারিকে বলে তোমার শকে মারা উচিত না, তোমার উচিত তাকে ধরে গভর্নমেন্টের হাতে তুলে দেয়া, কারণ আইন জানে তার শাস্তি কী হবে। কিন্তু অ্যারিক তার কথা শুনবে না, আর সে শয়ে সেই হেলমেট মানে যেটার মাধ্যমে কেউ তার মাইন্ড আর কন্ট্রোল করতে পারবে না সে সেটা পরে ফেলে। আর এই জন্য চার্লসের সমস্ত কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায়। আর সে সেই কয়েনটাই বের করে যেটা ছোটোবেলায় শতাকে দিয়েছিল, আর সেই কয়েন দিয়েই শকে মেরে ফেলে। এদিকে যখন আমেরিকা ও রাশিয়া দেখতে পায় সমুদ্রের মধ্যে এগুলো হচ্ছে, তখন তারা মনে করে হয়তো মিউটনরা পৃথিবীর জন্য হুমকি, তাই তারা সমস্ত মিসাইল তাদের মারতে তাদের দিকে পাঠায়। কিন্তু যখন এরিক জানতে পারে যে মানুষরা আমাদের মারতে এতগুলো মিসাইল পাঠিয়েছে, তখন সে সমস্ত মিসাইলগুলো উল্টো তাদের দিকে ফিরিয়ে দেয়। এই সব কিছু দাঁড়িয়ে ময়রা দেখছিল, আর সেগুলো সহ্য করতে পারে না, তাই সে গুলি নিয়ে এরিককে শ্যুট করে, কারণ সে তাকে মারতে চায়। কিন্তু এরিক তার পাওয়ার ইউজ করে গুলিগুলো আগে পিছে করে দেয়, তবে ভুলে একটা গুলি চার্লস জেভিয়ার খেয়ে বসে, মানে তার কোমরের হাড়ে লাগে। আর এই জন্য চার্লসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন এরিক চলে আসে আর সে গুলিটা বের করে ফেলে, তবে তার রাগ চলে আসে ময়রার উপরে, কারণ তার মনে হয় ময়রার জন্য তার বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা হয়েছে। তবে চার্লস বলে না, আমার এই অবস্থা তার জন্য হয়নি। আর তখন এরিক বুঝতে পারে হয়তো তার এই অবস্থা তার নিজের জন্য হয়েছে, আর সে তাকে এটা বলেও যে হয়তো আমার দোষেই তুমি আজকে আহত হয়েছ। আর এখন আমরা দেখতে পাই তাদের মাইন্ডসেট ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে এরিক চায় দুনিয়াতে মিউটনের একটা টিম বানাতে আর মানুষদের শেষ করতে, কিন্তু চার্লসের মনে হয় এখনও মানুষ ও মিউটনরা মিলেমিশে থাকতে পারে। আর শুধু এই চিন্তার জন্যই তাদের দুজনের রাস্তা ভিন্ন হয়ে যায়, আর তাদের পুরো টিমও দুই ভাগে ভাগ হয়ে যায়। এই জন্যই চার্লস তার স্কুলের নাম চেঞ্জ করে বানিয়ে দেয় চার্লস জেভিয়ার স্কুল। এইটা মিউটনদের একটা স্কুল, এখানে সে ট্রেন করে যে কীভাবে নতুন মিউটনরা তাদের শক্তিকে কন্ট্রোলে ইউজ করতে পারবে, আর সেটাকে মিসইউজ হওয়া থেকে কীভাবে সেভ করতে পারে। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডকে কিস করার সময় তার সমস্ত স্মৃতি মুছে ফেলে, মানে যেই স্মৃতিগুলো মিউটনদের সাথে কানেক্টেড ছিল। এটার কারণ ছিল এটা যে ময়রা আবার গিয়ে সবাইকে না এটা বলে দেয়, আর এই জন্যই চার্লসকে এমনটা করতে হয়। এখন সিন চলে আসে এরিকের কাছে, আর এখন তাকে বলা হয় ম্যাগনিটো। সে গিয়ে অ্যামাফ্রস্টকেও সেই জেল থেকে বের করে ফেলে যেখানে কোনো একটা সময় চার্লস তাকে বন্দী করেছিল। মানে এই মুভিতে আমরা সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পাই যেগুলো আগের চারটা মুভিতে আমরা হন্য হয়ে খুঁজছিলাম, যে ম্যাগনিটো চার্লসের মধ্যে কী হয়েছে, তাদের টিম কেন দুই ভাগ হয়ে গেল, তাদের কিভাবে ফ্রেন্ডশিপ হয়েছে, আর কেনই বা তারা দুজন ভিন্ন ভিন্ন রাস্তায় গিয়েছে। এই মুভিটা এখানেই শেষ হয়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো স্টোরি। যারা ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ করে ফেলুন। অ্যান্ড ইয়াস, এমনই ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে হবে। তো দেখা হচ্ছে কাল ঠিক 9টায়। টিল দেন, বাই বাই।